বাংলাদেশের লোকসঙ্গীতের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম আব্দুল আলিম। লোকসঙ্গীত ছাড়াও পল্লীগীতি ভাটিয়ালি দেহতত্ত্ব মুর্শিদি ইসলামী গানের শিল্পী হিসাবে আজও তিনি অপ্রতিদ্বন্দ্বী। কালজয়ী লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের 92তম জন্মদিন আজ, আর তার জন্মদিনে সবিস্তুনায় তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। হলুদিয়া পাখি সোনারি বরণ, হলুদিয়া পাখির মতো মেঘনার কূলে খড় বাঁধতে চেয়েছিলেন তিনি। সংসারে খুঁজেছিলেন আপনজনদের, খুঁজেছিলেন পদ্মা নদীর কূল কিনারা, জানতে চেয়েছিলেন এই যে দুনিয়া কিসেরও লাগিয়া। বাংলা লোকসঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আব্দুল আলিম, যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গেছে তার গানের মাধ্যমে। দরাজ কণ্ঠের অধিকারী এই শিল্পীর জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিপুর গ্রামে 1931 সালের 27 জুলাই। অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছ থেকে গান শেখার সৌভাগ্য হয়নি তার। তবে পাঠশালায় পড়ার সময় তার স্থানীয় ওস্তাদ সৈয়দ গোলাম আলীর কাছ থেকে সঙ্গীতের তালিম নেন তিনি। মাত্র 13 বছর বয়সে 1943 সালে তোর মুস্তফাকে দে মাগো এবং আফতাব ওই বসলো পথে গান দুটি রেকর্ড করেন। দুটি গানের মাধ্যমে তার পরিচিতি ও সুখ্যাতি ব্যাপক ছড়িয়ে পড়ে। তোমার বাড়ির ঠিক ঠিকানায় আমার জানা নাই। পরবর্তীকালে তিনি কলকাতায় যান এবং সেখানে আব্বাস উদ্দিন ও কাজী নজরুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গান করেন। এরপর তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপর দীক্ষা নিয়ে যাত্রা দলে কাজ করেন। দেশ বিভাগের পরে আব্দুল আলিম ঢাকায় চলে আসেন এবং রেডিওতে স্টাফ অ্যাসিস্ট হিসেবে গান গাইতে শুরু করেন। এরপর টেলিভিশন সেন্টার চালু হলে তিনি সেখানেও সঙ্গীত পরিবেশন শুরু করেন। এছাড়াও তৎকালীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশসহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আব্দুল আলিম গান করেছেন। সব মিলিয়ে প্রায় 500 গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এসবের মধ্যে কিছু গান রচনা করেছেন তিনি নিজে, আর কিছু গান অন্যান্য বিখ্যাত গীতিকারের রচনা। পেশাগত জীবনে ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক। নিজ প্রতিভাগুণে শিল্পী আব্দুল আলিম পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য 1977 সালে 21 পদক, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার। এছাড়াও পেয়েছেন পাকিস্তান মিউজিক কনফারেন্স লাহোরে সঙ্গীত পরিবেশন করে আব্দুল আলিম পেয়েছেন 5 স্বর্ণপদক। ১৯৭৪ সালের 5 সেপ্টেম্বর তিনি চলে যান না ফেরার দেশে। তবে তিনি চলে গেলেও তার গানে বিরহ বেদনা বিচ্ছেদের মাধ্যমে তিনি ফিরে এসেছেন বহুবার। তার দরাজ মাখা কণ্ঠ শুনলে আজও প্রশান্ত হয় বাঙালির মন। ক্ষণজন্মা এই কিংবদন্তি বেঁচে থাকলে হয়তো আজ পালন করতেন তার 92তম জন্মদিন। তার জন্মদিনে সবিস্ট্রুনেটের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। সুমাইরা 3, সবিস্ট্রুনাইট।